টিভি, আমার দেশ, আমার গর্ব। আজ তোমার সুবর্ণ জয়ন্তী মেয়ে, আজ তুমি লাস্যময়ী চঞ্চলা উর্বশী, তোমার আলোকদীপ্ত মুখখানি ঘিরে চোখ জুড়ানো প্রশান্তি, আজ তোমার যত্নে বাঁধা পরিপাটি চুল, চোখের কোণে মায়া ভরা মুগ্ধ দৃষ্টি, স্মিত হাস্য ঠোঁটে যেন মুক্তা ঝরছে রাশি রাশি। আজ তুমি মেয়ে পাঠ করে পড়েছ গাঢ় সবুজে লাল পাড় শাড়ি, পিঠের উপরে ছড়ানো আঁচল, তোমার দু চোখে কে পড়িয়ে দিয়েছে মনোহর এই মায়াবী কাজল। তোমাকে দেখে মনে হয় তুমি যেন বহু যুগ ধরে বহু যত্নে বহু সাধনার কোনো শ্রেষ্ঠ ভাস্করের নিপুণ হাতে তিলে তিলে গড়া সৌম্য স্নিগ্ধ এক মায়াবী মূর্তি। তোমার চিরহরিৎ আঁচলে বিষাদের কোনো চিহ্ন নেই, নেই ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি অবসাদ কিংবা মালিন্যের কোনো ছায়া। কারো নজর লাগবে ভেবে কে যেন পরম মমতায় তোমার কপালের এক কোণে এঁকে দিয়েছে ছোট্ট বিন্দুর মতো একটি কালো টিপ। লাবণ্য শোভিত তোমার ওই মুখের দিকে চেয়ে মনে পড়ে যায় তোমার জন্মক্ষণের সেই দুঃসহ দিনগুলোর কথা, মনে পড়ে যায় সেই দীর্ঘ নমাসের অবর্ণনীয় দুর্ভোগের কথা, মনে পড়ে যায় বর্বর হায়নাদের বিভৎস পৈশাচিকতার কথা। তোমার তোমার জন্ম যেন কিছুতেই না হতে পারে, তুমি যেন কখনো আলোর মুখ দেখতে না পারো, তুমি যেন ভূমিষ্ঠ হবার আগেই চিরতরে ধ্বংস হয়ে যাও। তার জন্য কি বিভৎস নারকীয় উল্লাসেই না মেতেছিল তস্কর লুটেরা হায়নার দল। তুমি কি জানো তোমাকে পাওয়ার জন্য কোটি কোটি মানুষের সে কি ব্যাকুল প্রতীক্ষা, সে কি সকরুণ প্রার্থনা। মসজিদে মন্দিরে প্যাগোডায় গির্জায় উপাসনা চলেছে তোমাকে পাওয়ার জন্য, গৃহহীন নির্যাতিত মানুষ বনে জঙ্গলে লুকিয়ে প্রার্থনা করছে তোমাকে পাওয়ার জন্য। অথচ তুমি যেন ভূমিষ্ঠ হতে না পারো, তার জন্য ঘাতক বাহিনীর সে কি দানবীয় উল্লাস। তোমার আগমন ঠেকাতে রাতের অন্ধকারে রাজপথে নেমে এলো রক্ত পিপাসু দানবের দল, ট্যাঙ্ক মার্টার কামান মেশিন গানে চালালো বেপরোয়া গুলি, আগুনের লেলিহান শিখায় ঘুমন্ত নগরী উঠল জ্বলে, অসহায় মানুষের গগন ভেদি আত্মচিৎকারে খান খান করে ভেঙে পড়ল রাতের নিস্তব্ধতা। লাশের উপরে লাশ, স্তূপের উপরে স্তূপ, যেন লাশের পাহাড়, কারো উড়ে গেছে মাথার খুলি, কেউ অর্ধদগ্ধ অর্ধনগ্ন, কারো বা হাত পেছনে বাঁধা পড়ে আছে উপুর হয়ে, কারো মুখমণ্ডল বিভৎস বিকৃত, কোথাও পড়ে আছে শুধু কুকুরে খাওয়া কঙ্কাল। তুমি তো দেখনি মেয়ে সেই অবর্ণনীয় দৃশ্য, নদীতে সারি সারি ভেসে যাওয়া মানুষের পচা লাশ, শেয়াল শকুনিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে নাড়ি ভুঁড়ি, কোথাও শিশুকে জড়িয়ে পড়ে আছে মায়ের মৃতদেহ, গর্ভবতী মায়ের পেট চিরে বেরিয়ে এসেছে নবজাতক, কোথাও কোথাও লাশের স্তূপের উপরে হামাগুড়ি দিচ্ছে মৃত প্রায় অবোধ শিশু। হায়নাদের নারকীয়তায় কত কুলবধূকে দিতে হলো আত্মবিসর্জন,
কত বন বেছে নিল উদ্বন্ধন। চারিদিকে আগুন জ্বলছে দাউ দাউ, শহর জ্বলছে দাউ দাউ, বন্দর জ্বলছে দাউ দাউ, পুড়ে যাচ্ছে গ্রাম, পুড়ে যাচ্ছে গঞ্জ, পুড়ে যাচ্ছে মহল্লার পর মহল্লা, ঘর বাড়ি সাজানো বাগান। তুমি তো জানো না মেয়ে, তখন রাজধানী ছিল যেন এক বিলুপ্ত নগরী, শহরগুলো মহাশ্মশান, সবুজ গ্রাম যেন পুরো মাঠ, নদীর জল ছিল যেন রক্তের স্রোত। শুধু শুধু তোমার মুখটি দেখবে বলে কোটি কোটি মানুষের সে কি অন্তহীন দুর্ভোগ। মজা ডোবা জলাশয়ে শীতের রাতে গলা পানিতে দাঁড়িয়ে কচুরি পানায় মাথা ঢেকে কি কষ্টে যুদ্ধ করতে হয়েছে মুক্তি সেনা গেরিলাদের। আহার ছিল না, ছিল না পানীয় জল, শুধু হাতে ছিল রাইফেল, বুকে ছিল দুর্দমনীয় অসীম সাহস, আর ছিল মৃত্যুকে তুচ্ছ করা দুর্মর মনোবল। অবশেষে এক নদী রক্ত পেরিয়ে কোটি কোটি চোখে আনন্দ প্লাবন বইয়ে বাংলার ভাঙা ঘর আলোয় ভরিয়ে দিয়ে দিগন্ত প্লাবিত জ্যোৎস্নার মতো, ঈশান কোণ রাঙিয়ে ওঠা ভোরের সূর্যের মতো, 71-এর 16ই ডিসেম্বর তুমি জন্ম নিলে। হায়নার হিংস্র দাঁত আর ধারালো নখর ভেঙে দিয়ে সুতীব্র চিৎকারে বিশ্ববাসীকে জানিয়ে দিলে তুমি এসেছো, তুমি এসেছো। আজ তোমার সুবর্ণ জয়ন্তী মেয়ে, আজ তোমাকে জানাই রক্তচন্দন আরক্তিম অভিনন্দন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।